ঠিক আছে, আমার এই নাম্বারে বিকাশ আছে, বিকাশে 2 কোটি টাকা পাঠাই দেন। ভালো লাগতেছে না বাড়ির ভিতরে, কি করি কি করি, কোথাও ঘুরে আসার দরকার। তো ছোট ভাই বিপুলকে ফোন দিলাম, বল চল কোথায় ঘুরে আসি। তো কোথায় ঘুরে যায়, তো হুট করে চলে আসলাম আমরা একদম রাবার বাগান। এই রাবার বাগানটা হচ্ছে আমাদের ফেনী থেকে মাত্র 30 কিলো দূরে পশুরাম। আরে ভাই, এখানে আপনি কি করতেছেন ভাই? হ্যাঁ ভাই, এখন এই তো রাবার বাগান 2 কোটি টাকার নিচে ওরা বলতেছে না, বুঝছেন না? এখন কি বলতাম বলেন, কিনে ফেলতাম 2 কোটি টাকা কিনে ফেলতাম, না হলে এটারে আপনার এই পুরাটা কিনে আমাদের ফেনীতে শিফট করে দিই, এটা অনেক দূর হয়ে যেত, আমরা ফেনী থেকে এখানে আসি দূর হয়ে যায়। এখন কি বলেন, 2 কোটি টাকা কিনে ফেলতাম নাকি? একটু ভাই একটু কথা বলতেছি তো। হ্যাঁ কি বলেন, ঠিক আছে আমার এই নাম্বারে বিকাশ আছে, বিকাশে 2 কোটি টাকা পাঠাই দেন। আমি চাইছিলাম যে এটার পুরোটা কিনে আপনি ফেনীতে নিয়ে যেতে আর কি। ও ভাই, আপনি তো বিশাল কাজ করেন, আপনি কি করেন ভাই? আমি হচ্ছে যে একটু টোটো কোম্পানির ম্যানেজার আর কি। ও ভাই, টোটো কোম্পানি আপনি রাবার বাগান কিনে স্বপ্ন দেখতেছেন? অবশ্যই ভাই, চা আমাদের জায়গা পান না ভাই, না চা আমাদের না ভাই, আমি কিনবো। দেখছেন ভাই, এটা কোনো কথা হইলো? এই একটা সুন্দর জায়গা খুঁজে বের করলাম, এই ভাইটা এটারে কিনে আবার ফিরে নিয়ে যাইতেছে, দেখেন অবস্থাটা। আপনাদের জন্য ভাই, আপনাদের জন্য কিনতেছি ভাই, আপনারা এত কষ্ট করে আসতেছেন এই জন্য? কোনো দরকার নাই, আমি আমার চিনি মিনি করে এই জায়গাটা পশুরামই থাকুক, খুব সুন্দর একটা জায়গা রাবার বাগান আমার ফিরে নিয়ে এপিসোডের ভিতরে। এটা হচ্ছে 3 নম্বর এপিসোড, আর এটা হচ্ছে সরাসরি পশুরামের একটা সুন্দর জায়গা নিয়ে। আজকে আমরা আপনাদেরকে পশুরাম রাবার বাগান এবং এটার সম্পর্কে কিছু ডিটেলস দেওয়ার ট্রাই করব, তো সবাই দেখতে থাকুন। ফেনী জেলা নিয়ে করা ভিডিওর ভিতরে এটা হচ্ছে আমার তৃতীয় এপিসোড, আর আজকে আমরা চলে যাব সরাসরি পশুরাম। আর সবার কাছে ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পেজের লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তো ভিডিও শুরু করা যাক। আমরা এখন সুগার বাজার পার হয়ে রাবার বাগানের উদ্দেশ্যে রওনা করলাম, আর এই রাস্তাটা অসম্ভব রকমের সুন্দর, যাওয়ার পথে চোখে ফুটবে সারি সারি তাল গাছ। রাবার বাগান যাওয়ার পথে একটা ব্রিজ পড়ে, স্টিল ব্রিজ, তা যাওয়ার পথে পড়ে ঘুঘুডাঙ্গা যে তালতলাটা আছে তার কিছুটা ফিল আপনারা এখানে আসলে পাবেন। আর অবশেষে আমরা চলে আসলাম সেই রাবার বাগান।
ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্তবর্তী জয়ন্তীনগর গ্রামে ব্যক্তিগত উদ্যোগে পরশুরাম রাবার বাগান গড়ে তোলা হয়েছে। 2010 সালে হাজি মোহাম্মদ মুস্তফা প্রায় 25 একর জায়গা জুড়ে 8,000 রাবার গাছ রোপণের মাধ্যমে এই বাগান প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে দীর্ঘ 8 বছর পরিচালনার মাধ্যমে 2018 সালে এই রাবার বাগান থেকে সর্বপ্রথম কষ আহরণ শুরু হয়। আর এই রাবার বাগানটা হচ্ছে ইন্ডিয়ার একদম সীমান্তবর্তী জায়গা। রাবার বাগান থেকে ইন্ডিয়া বর্ডারের দূরত্ব মাত্র 100 থেকে 150 গজ হবে। যেখানে লোকজন বেশি থাকে, মানুষ বেশি থাকে, কোলাহল বেশি থাকে, ওই জায়গাটাতে ঘুরতে খুব একটা ভালো লাগে না। তো সেজন্য আমরা ডিসাইড করলাম একটা আনকমন দিনে যাব। তো আজকে হচ্ছে একটা আনকমন দিন, শনিবার, কোনো মানুষ নেই এখানে, খুবই নির্জন পরিবেশ। তো যারা যারা আসেন নাই কখনো এই রাবার বাগান, সবাই এসে ঘুরে যাবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই রাবার বাগানের পাশে হচ্ছে ইন্ডিয়া বর্ডার। তো সবাই চলুন আমার সাথে একটু রাবার বাগানটা ঘুরে আসেন। আর এখন রাবার বাগানের কিছু সিনেমাটিক ফুটেজ, রিয়েল ভিউ দেখাবো আপনাদেরকে, চলুন আমার সাথে। আজকের মতো ব্লগটা এখানে সমাপ্তি। পরবর্তীতে আমরা আবারও একটা জায়গা আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা ফেনী জেলার ভিতরে যে কোনো উপজেলার যে কোনো সুন্দর জায়গা হতে পারে। তো ততদিন পর্যন্ত আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজে লাইক ফলো করবেন আপনারা অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।